বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি আলম কবিরাজ। আমাদের গুরুজি আজকে তৎক্ষণিক বশীকরণের জন্য প্রেমিকা বশীকরণ, প্রেমিক, স্বামী, স্ত্রী, যে কোনো মানুষকে বশীকরণ করতে পারবেন এমন একটি মন্ত্র দিতেছে, লবণ পড়া, যার মাধ্যমে সাথে সাথে বশীকরণ হয়। অদ্যাবধি যাবৎ ইনশাল্লাহ অনলাইনে আপনাদেরকে কেউ দেয় নাই। আমাদের গুরু যে মন্ত্র আপনাদেরকে দিয়ে থাকেন, একটা ভিন্নরূপী মন্ত্র, গুরুবিদ্যা মন্ত্র। এটা যদি সঠিকভাবে কাজ করতে পারেন ইনশাল্লাহ কাজ হবে। তা গুরুজি, কিভাবে তুমি এই মন্ত্র আমাদেরকে দিতেছ? এই মন্ত্রটা দিচ্ছি আপনাদের সবগুলির এই মন্ত্রটা মুখস্থ করার জন্য। লিখে দিলে তাই না? লিখে দিলাম। হ্যাঁ, এতদিন মুখী বলছিলাম, এখন মুখী বলবো না। তার মানে আমরা বুঝতে পারতেছি না, অনেকে বলতেছে ভাই লিখে দেন, লিখে দেন। আমরা লিখে দিলাম। লিখে দিলে গুরুজি, কাজটা বিশুদ্ধবারে এই কাজটা করবেন। হ্যাঁ, বিশুদ্ধবারের থেকে সাত দিন এই এই দোয়াটা পাঠ করবেন 1008 বার। হ্যাঁ, একটা করে লবণ নিয়ে আগুনটার পরে দেবেন। হ্যাঁ, দেওয়ার পরে এই সাত দিন এই ডে করার পরে আপনি এই লবণটা একটু বাকি ফু দিয়ে এই লবণটা যাকে খাওয়াবেন সেই তোমার বশীকরণ হয়ে যাবে। সে তোমার পাঁচ পাঁচ সাথে সাথে কাজ হবে, কাজ হবে। আলহামদুলিল্লাহ, নিজের বাড়ির লোকও যদি এরকম করে তাকেও এই এই লবণ ফোড়া খাওয়াবেন, আল্লাহর রহমতে তারও আর নড়াচড়ার ক্ষমতা আর থাকবেন না। আচ্ছা 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 আচ্ছা, আমাদের গুরুজি বলছে যে এমনই একটা মন্ত্র এটা বৃহস্পতিবারের দিন থেকে শুরু করবে তাই না? হ্যাঁ, এটা প্রথমে এক চিমটি লবণ নেবেন, নেয়ার পরে এই মন্ত্রটা পড়বেন, পড়ার পরে ওই মন্ত্রতে ফু দেবেন, দিয়ে এটাতে কি করবে আগুনে ফেলবে একবার, তারপরে এইভাবে 1008 বার ফেলবে। 1008 বার করে প্রতিদিন যখন আপনি এটা সাধন করবেন, তার মানে এটা সাত দিন একই রূপে রাত্রে রাত্রে আপনাকে আহুতি দিতে হবে লবণ দিয়ে। তারপরে যখন সাত দিন শেষ হয়ে যাবে তখন এক চিমটি লবণ নেবেন, নেয়ার পরে এই মন্ত্রটা আমি স্ক্রিনে সুন্দর করে লিখে দিতেছি, গুরুজি যেহেতু খাতায় লিখে দিছে আমি আপনাকে স্ক্রিনে সুন্দর করে লিখে দিতেছি। এইটা আপনারা এক চিমটি লবণে সাতবার মাত্র পড়বেন, পরে যাকে খাবেন এই পৃথিবীর যে কোনো মানুষকে খাবেন সাথে সাথে। কয় মিনিটে বসাবে গুরুজি? মানে পাঁচ মিনিট পর্যন্ত লাগবে টাইম। তার মানে ওর পেটে যাইতে যতটুকু সময় সাথে সাথে ওর আত্মার ভিতরে আপনার জন্য ছটফট করবে, আপনার জন্য পাগল হয়ে যাবে। এটা কিন্তু কঠিন আশ্চর্যজনক একটি গুরুবিদ্যা। যদি আপনাদের বিশ্বাস ভক্তি লাগে তাহলে এটা কাজ করবেন। অযথা অবিশ্বাস নিয়ে কেউ কাজ করবেন না। কিন্তু প্রথমে বলা হয়েছে যে এটাকে সাত দিন কিন্তু সাধনা করতে হবে। ভাই, আপনি মন্ত্র পড়ে সাতবার বলে দিলেন, আর একটা মেয়ে মানুষ, একটা পুরুষ মানুষ, স্বামী সাথে সাথে বশীকরণ হয়ে গেল এমন না। কিন্তু এতদিন গুরু মন্ত্র বলে চলে গেছে, কিন্তু আজকে এর নিয়ম কানুন যথা নিয়মে আপনাকে বলে দিছে। প্রত্যেকটা মন্ত্রের কিন্তু একটা প্রাণ নিয়ে আসার একটা সিস্টেম আছে, এই সিস্টেম বাদে কিন্তু কোনো মন্ত্রে কাজ হয় না। যেহেতু অনেক ভাই রিকোয়েস্ট করতেছেন, তার জন্য গুরু আজকে আপনাদেরকে সব কিছু ভেঙে দিল। সাতটা দিন যদি লবণ দিয়ে আহুতি দিয়ে যদি ওই লবণ সাতটা দিন সাধন করতে পারেন, 1008 বার করে সাতটা দিন, তারপরের দিন আপনি কাজ করেন, যদি কাজ না হয় মনে করবেন যে আপনার এখানে সাধনায় ভুল আছে, আপনি আবার সাত দিন করেন, যদি না হয় আবার সাত দিন করেন, বলছি একবার না দেখিলে দেখো শতবার, সত্য মন্ত্র অবশ্যই কাজ হবে। তা বন্ধুরা ভালো থাকবেন, আমরা বশীকরণের কাজ করি না, আমরা এজমা, হাঁপানি, যৌন রোগ, বিভিন্ন রোগের কাজ করি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।